কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 6 জন সহ 8 জনের মৃত্যুর ঘটনায় শোকের মাতম বইছে নাঙ্গলকোটের ঘোড়া ময়দান গ্রামে। দুর্ঘটনায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছে পরিবারটির বাকি একমাত্র সদস্য শিশু রিফাত। হৃদয়বিদারক এই ঘটনায় শোকে স্তব্ধ স্বজন প্রতিবেশী সহ পুরো গ্রাম। হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে রোববার পরিবারের সদস্যদের নিয়ে কুমিল্লা শহরে ফিরছিলেন হোটেল ব্যবসায়ী জসিম উদ্দিন। পথে তাদের বহনকারী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান জসিম সহ পরিবারের 6 সদস্য। এ ঘটনায় নিহত হন আরও 2 জন। ক্ষতবিক্ষত শরীর নিয়ে বেঁচে আছে কেবল জসিমের 8 বছর বয়সী শিশুপুত্র রিফাত, তবে তার অবস্থাও আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর থেকেই স্বজন ও এলাকাবাসী ভিড় করছেন জসিমের বাড়িতে। আমার বাইর অলি অল সব পরিবার আজ ফান হারা হয়ে চলে গেছে। আমার এতিম বাতি যেটা রাখে গেছে। ঘাতক বাসের চালক ও সহযোগীর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মা বাপ সবাইকে এক চিনি করে মারি ফেলেছে। আমি ওই সুদৃশ্য বিচার সরকারের কাছে চাই। টিসা গাড়ির ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরিবারটিকে কিছুটা আর্থিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন। আহত রিফাতের চিকিৎসায়ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা নিহত হয়েছে তাদের লাশ দাফন অন্যান্য কৃত কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা সহায়তা করেছি। আর শিশু যে বেঁচে আছে যে সন্তানটি সে চিকিৎসাধীন আছে সরকারি হাসপাতালে, সে ফ্রিভাবে চিকিৎসা পাবে। তারপরও আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে এই পরিবারের শিশুটির চিকিৎসার জন্য সহায়তা করব। পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরুক এ প্রত্যাশা ও প্রার্থনা স্বজনদের। আসিফ টিপু, নিউজ 24।